মাঠে শৌচকর্ম করতে নিয়ে যাওয়ার নাম করে এক নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে অপহরণ করে বিহারে পাচার করে দেবার অভিযোগ উঠল। অপহরণের আট দিন পেরিয়ে যাওয়ার পরও ওই নাবালিকার কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা প্রতিবেশী এক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জু পাশমানের 14 বছরের নাবালিকা কন্যাকে 8 দিন আগে সন্ধ্যার সময় শৌচকর্ম করতে নিয়ে যাবে বলে প্রতিবেশী যশোদা ঋষি নিয়ে যায়। এরপর থেকে ওই নাবালিকার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ। এ ব্যাপারে পরিবারের সদস্য যশোদা ঋষি ও তার স্বামী মথুর ঋষিকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দেয়নি বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আমার মেয়েকে অপহরণ ই করে নিয়েছে। কারা অপহরণ করেছে? আমার মেয়েকে। কি করে? বোগ বানার মথুর ঋষি। এরা কারা? এরা পাশের বাড়ির পাশের আছে। আর যশোদা ঋষি আমার মেয়েকে ডাকলো কি পায়খানা করতে যাব, ডাকে নিয়ে যায়, ওরা কিডন্যাপ করে নিয়েছে। এখন পর্যন্ত আমি পাইনি আমার মেয়েকে, কোথায় যে নিয়ে গেল, কি করলো এখন পাইনি। আর বয়স হয়েছে 14 বছর। 14 বছর বয়স? হ্যাঁ। কোন ক্লাসে পড়তো? 9-এ পড়তো, এই পিপলা হাই স্কুলে হোস্টেলে থাকতো। ছুটিতে কি বাড়িতে? হ্যাঁ, ছুটি দিয়ে বাড়িতে এসেছিল। যখন ওর সঙ্গে ঘোরাফেরা করতো তো বাড়ি পাশে বলছি, নিজের লোক আছে, আমি কিছু জানতাম না এরা কি করবে। এরা কিডন্যাপ করে নিয়েছে দুইজনাই মিলে, মথুর ঋষি যশোদা ঋষি দুইজনাই মিলে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। পাশের বাড়িতে যে যারা কিডন্যাপ করেছে, আপনি বলছেন অভিযোগ যেখানে করছেন, তো তারা এখন কোথায়? বাড়িতে নাই। বাড়িতে নাই, বাড়ি ছাড়ে দিয়েছে। পুলিশ এসেছিল। পুলিশ কি বললো? পুলিশ বললো কি, তাদেরকে কেস যখন হয়েছে তো তাদেরকে ধরবো, ধরার জিজ্ঞেস করার জন্য আসলো, ওরা বাড়ি ছাড়ে পালিয়ে গেল, বাড়িতে কেউ নাই। আমার স্বামী কি করে? আমার স্বামী বাইরে কাজ করে। কিসের কাজ করে? কি মনে করছেন? বিহারে নিয়ে চলে গেছে, এখান থেকে 1.5 কিলোমিটার আছে। এখান থেকে মানে পাশেই বিহার? হ্যাঁ, পাশেই বিহার। আপনার কয় ছেলে মেয়ে? দুটা মেয়ে, একটা ছেলে। আর যে মেয়েটাকে কিডন্যাপ করলো ওই মেয়েটা বড়? হ্যাঁ, ওইটাই বড়। কি চাইছেন এখন? এখন চাইছে আমার মেয়ে যেমনি নিয়ে গেছে কিডন্যাপ করে, অমনি জেনে আমি পাই। পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য ব্যানার্জি জানান, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। যে আমার মা, ওর ওই মঞ্জু কি টাইটেলটা, ওর মায়ের স্কুলের বাড়িতে আমার এই 14-15 বছরের বাচ্চা মেয়ে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে হয় কি অপহরণ করেছে, নাই কোথাও পালিয়ে গেছে, কিছু একটা হচ্ছে জিনিসটা। আমার যেটা কথা আমি আইসি সাহেবকে বলবো, এবং আমি বলেছি আইসি সাহেবকে যত শীঘ্র সম্ভব মেয়েটাকে মায়ের কাছে ফিরিয়ে দিন। একটা নিরীহ সাঁওতাল মেয়ে, একটা গরিব মেয়ে, একটা ফিরিয়ে দিন মায়ের কাছে। আমাদের মুশকিল কি, বিহার আমাদের কাছে। প্রশাসন যথাযোগ্য সাহায্য করবে, আমার সাথে কথা চাইছি সাহেবের, সব চেষ্টা করছে প্রশাসন। এবার আমাদের উচিত যে মেয়েটাকে ফিরিয়ে দেওয়া মায়ের কাছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।